অমর একুশে গ্রন্থমেলা 2020 উপলক্ষে পিবিএন 24 এর বিশেষ আয়োজন বইকথায় আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি তানভীর সিদ্দিক টিপু। আজ আমাদের অতিথি হিসেবে আমরা পেয়েছি এ সময়ের জনপ্রিয় লেখক ও কথা সাহিত্যিক ইকবাল খন্দকারকে। ভাইয়া কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? জি আমি অনেক অনেক ভালো আছি এবং পিবিএন 24 এর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাই। এবছর আপনার কী কী বই এসেছে? এই বছর আমার 11টি নতুন বই এসেছে। আসলে গত 5 বছর, সম্ভবত 5 বছর ধরে আমার 10টি করে নতুন বই আসে, তো গত বছর থেকে একটা করে বেড়েছে 11টা, এই বছর 11টা এসেছে। আর আমার সর্বমোট বই হয়ে গেছে 86টা এই বছর পর্যন্ত এই আর কি। আর বিভিন্ন প্রকাশনী থেকে এসেছে, 9টা প্রকাশনী থেকে এসেছে আমার 11টা বই। যেমন 2টা বই এসেছে কথা প্রকাশ থেকে, রহস্য মৃত্যুস্বরক আর হচ্ছে ছমছমে পিশাচ বাড়ি, একটা ভৌতিক আর একটা রহস্য। আমি যেই প্রকাশনীর প্যাভিলিয়নের সামনে দাঁড়িয়ে আছি পাঞ্জেরি, সেখান থেকে এসেছে ভাঙাবাড়ির রহস্য, রহস্য উপন্যাস। আর বড়দের উপযোগী 3টা বই এসেছে, যেই কটা বললাম সেটা কিশোর উপযোগী এগুলো। বড়দের উপযোগী 3টা বই এসেছে, একটার নাম বাজান, গ্রামে যে আমরা বাবাকে বাজান ডাকি সেই বাজান, এটা বর্ষা দুপুর থেকে এসেছে। আর মেধা পাবলিকেশন থেকে বড়দের উপযোগী 2টা বই এসেছে, একটার নাম ইচ্ছে হলে ভালোবেসো আর এক নাম তরুণীর খুলি, একটা ছোট গল্প আর একটা উপন্যাস। আর অনিন্দ্য প্রকাশ থেকে এসেছে বিরতিহীন হাসি, আমি 10 বছর ধরে একটা হাসির সিরিজ লিখছি, সেটা 10ম বই অনিন্দ্য প্রকাশ থেকে এসেছে। আর তাম্রলিপি থেকে এসেছে, প্রথমবারের মতো আমি সাইকো থ্রিলার লিখেছি, সেই সাইকো থ্রিলার এসেছে টার্গেট ফার্স্ট বয় তাম্রলিপি থেকে। আরও এসেছে মুখোশ পরা খুনি গোয়েন্দা উপন্যাস, সেটা শব্দশিল্প থেকে এসেছে। আরও কয়েকটা বই এসেছে, আসলে অনেকগুলো বই তো সব ভুলে গেছি। আচ্ছা, এই বইগুলোর মধ্যে সব থেকে বেশি সাড়া পেয়েছেন কোন বইটার জন্য? বাজান বইটা আসলে একটু সমালোচক টাইপের লেখক, পাঠক যারা বোদ্ধা পাঠক বলি যাদের, বাজান বইটা নিয়ে তারা অনেক কথা বলছেন এবং ভালো লাগার কথাই বলছেন। আর কথা প্রকাশের যে 2 বই সেই 2টার অনেক ভালো সাড়া পাচ্ছি। যেমন কথা প্রকাশের যে 2 বই এই 2টা নিয়ে ভালো সাড়া পাচ্ছি এই জন্য, এখান থেকে আমার প্রতি বছর গোয়েন্দা, ভৌতিক আর হচ্ছে রহস্য বই বের হয় এবং পাঠক জেনে গেছে আমার 3 ক্যাটাগরির বই এখানে পাওয়া যায়, যে কারণে নতুন বইগুলো তো বটেই, পুরনো বইগুলো তারা কিনছে। এমনও হয়েছে যে আমার 11টা বই মোট কথা প্রকাশে, সেখান থেকে পুরো একটা প্যাকেজ করা হয়েছে চটের ব্যাগে, সেই পুরো সিরিজটা কিনে নিয়ে যাচ্ছে, এটা একটা বড় বিষয়ে। বইমেলা তো একেবারেই শেষ পর্যায়ে, আর একদিন বাকি আছে, কেমন দেখছেন, কেমন লাগলো এবারে বইমেলা? এবারে বইমেলা আমি খুব নেতিবাচক একটা কথা বলি, সেটা হচ্ছে যে অনেক বড় পরিসর বেড়েছে, মানে পরিসরটা অনেক বড় হয়েছে, বেড়েছে। কিন্তু আপনি যদি 10 নম্বরের পরে 11 নম্বর স্টলটা খুঁজবেন, সেটা আপনি খুঁজে পাবেন না। আমরা যারা নিয়মিত বইমেলায় আসি তারাই পাই না, যে প্রথমবারের মতো বইমেলায় আসলো তাদের জন্য তো আরও কঠিন হয়ে যায় বিষয়টা। তো এই যে সংখ্যা ধরে ধরে বই স্টল পাওয়া বা প্রতিষ্ঠান পাওয়া, এইটা কীভাবে নিশ্চিত করবে? যিনি ডিজাইন করেন তিনি ভালো জানেন, কিন্তু আমি চাই একেবারে সাধারণ একজন পাঠক হিসেবে বা লেখক হিসেবে যে এই বিষয়টা নিশ্চিত হোক, খুব সহজে যাতে স্টল খুঁজে পাওয়া যায়, এক কথা। আরেক কথা হচ্ছে পরিসর এত বড় হওয়াটা আমাদের জন্য ভালো, কিন্তু যদি এরকম হয় যে অনেক জায়গা অপচয় হয়েছে, সেটা কিন্তু খুব পরিকল্পিত হলো না। আমি চাই যে খুব পরিকল্পিত হোক জিনিসটা, পরিসর বড় হোক, যদি প্রতিষ্ঠান বড় হয় পরিসর বড় হবে, খুবই স্বাভাবিক। আর বই যেটা যদি বলি যে বই প্রকাশের বিষয়টা যদি কতটা মানসম্পন্ন, এই জিনিসটা নিয়ে আমি কোনো কথাই বলবো না। এই জন্য একজন পাঠককে একবার ঠকানো যায়, দ্বিতীয়বার ঠকানো যায় না। সে যখন একটা খারাপ বইও নিয়ে যাবে, পরের বার এই লেখককে সে চিহ্নিত করে রাখবে যে পরের বছর আর তার বই কিনবে না। তার মানে বিচারের ভারটা পুরোটাই পাঠকের হাতে ছেড়ে দেওয়া উচিত। আমি মনে করি যে বইটা আসা দরকার আসুক না, লেখকই তো বুঝবেন যে কয় বছর পরে যে আমার এই বইটা নিচ্ছে অথবা নিচ্ছে না, আমি পাঠকের চাহিদা পূরণ করতে পারছি অথবা পারছি না, উনি কিন্তু সরে যাবে। আর আজকে যদি একটা নতুন লেখককে আপনি আটকিয়ে দেন যে তোমার লেখা ভালো না, সে কিন্তু একটা দিন হলেও মনে করবে যে ওর জন্য বা ওই প্রতিষ্ঠানের জন্য আমি আমার লেখাটা আনতে পারি না, যদি আনতাম তাহলে নিশ্চয়ই নোবেল পুরস্কার পাওয়ার মতো কিছু একটা হয়ে যেত। যে কারণে আমি মনে করি পুরো ভার পাঠকের হাতে ছেড়ে দেওয়া উচিত, তারা যাকে গ্রহণ করবে করবে, যাকে পরিত্যাগ করবে করবে। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ পিবিএন 24 সাথে থাকার জন্য, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে আর পিবিএন 24, যে আপনারা লেখকদের কথা শুনছেন। লেখকদের কথা আসলে সেভাবে কেউ শুনতে চায় না, বইয়ের কথা সেভাবে প্রচার করে না বললেই চলে, হয়তো বইমেলার বাইরের সময়টা করেই না। তো পিবিএন 24 কে বিশেষভাবে ধন্যবাদ এই চমৎকার উদ্যোগটি নেওয়ার।